আট আছে। দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি বালির সাথে দাঁড়িয়ে গেছি, তার কারণ হচ্ছে যে পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে আমি আর দাঁড়াতে পারছি না, আমাকে শুতে হবে। তো বিছানায় আমাদের সবার হয়ে যেত, কিন্তু আমি একটু নিচে শুতে চাইছি। নিচে মোটা করে বিছানা করে আমি আমার মামন শোবো, কারণ খাটে দোদো আর ওর বাবাই শোবে, তো খোলামেলা ভাবে শোয়ার জন্য। তারপর এখন যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমাদের বিয়ের সিডি যেটা নষ্ট হয়ে গেছিল, এইবারের সিডিটা, সেটা আমার কাছে কপিরাইট করা ছিল, রাইট কপি ছিল একটা, তো সেটা থেকে শুভম আবার ঠিক করে সবকিছু করে এনেছে। তো সেই সিডিটা এখন আমরা দেখবো, মানে বিয়ে বাড়ির খাওয়া হয়ে গেছে, এবার আমরা বিয়ে বাড়ি দেখবো, যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের অ্যানিভার্সারি, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে, তো সেই কারণে একটা স্মৃতিচারণা, তাই ওটা দেখবো। দেখে তারপর দেখো আমরা কোথায় যাই, আমরা একটু বেরোবো, কোথায় বেরোবো সেটা পরে বলবো। তো দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আর সেভাবে ভিডিও আসা হয়নি, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। হাই করে দাও। দেখতেই পাচ্ছ তখন ফুচকার দোকানে দাঁড়িয়ে আমি পুরো গপ গপ করে ফুচকা খাচ্ছিলাম, কারণ এখানকার ফুচকা ছেড়ে গেলে মানে এক বছর পরে এসে আমি আমার প্রিয় ফুচকা গুলো খাচ্ছি, কারণ ওখানে গেলে ফুচকা পাওয়া যায় কিন্তু এত ভালো পাওয়া যায় না। এটা হচ্ছে চুরমুর, যেটা আমি অনেকটা খেয়ে ফেলেছি, জাস্ট একটুখানি আছে, তো এটা খেতে খেতে যে ব্লগটা আমি শেষ করবো, মানে আমি খেয়ে উঠলাম অন্য লেভেল, কিছু বলার নেই। এটা এত ভালো খেতে না, খেতে খেতে কথা বলতেও ইচ্ছা করছে না, দারুন দারুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, সারাদিন অনেক কিছু হয়ে উঠলো, দুটো পার্টি অনেক কিছু করা হলো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হবে, তাই না? যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।